हेलो एवरीबॉडी, होप यू ऑल आर फाइन। प्लीज ओपन योर इंग्लिश रीडर बुक एट पेज नंबर 25। वी वर रीडिंग द स्टोरी द मैथ डांस। हमरा की देखेछी, एकटी स्कूले एकजन नतून शिक्षक एवं किछु नतून छात्र एसेछे। तार मध्ये एकजन किछुई अंक करते पारे ना, बोझालेओ बुझते पारे ना, तो बाकी छात्ररा ताके अंक बुझिए शेखाते चेष्टा करे एवं एर फले तारा निजेराई अंक अनेक भालो करे शिखे जाच्छे, किन्तु सेई छेलेटिके किछुतेई शेखानो जाच्छे ना। एरपर कि होलो देखो। हाउएवर लिटल लुईस वाज सियोर दैट इट मेड हिम फील सैड इनसाइड। जाई होक, हाउएवर माने जाई होक, लिटल लुईस, लुईस नामेर एकटि छेले छिलो, सेई छोट्ट लुईस वाज सियोर, से एकदम निश्चित छिलो, दैट जे इट मेड हिम फील सैड इनसाइड, এটা তাকে মন থেকে দুঃখী করে। ইনসাইড মানে ভেতর থেকে, অর্থাৎ এই যে সবাই মজা করে নতুন ছেলেটাকে নিয়ে, সে অঙ্ক পারে না বলে, এটা তাকে নিশ্চয়ই দুঃখী করে। এ ব্যাপারে লুইস একদম নিশ্চিত ছিল। সো ওয়ান ডে হি ডিসাইডেড টু ফলো দ্য নিউ কিড হোম আফটার স্কুল। সো সুতরাং ওয়ান ডে, একদিন হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল, কে, লুইস, টু ফলো, অনুসরণ করতে, দ্য নিউ কিড হোম আফটার স্কুল, সেই নতুন বাচ্চাটাকে স্কুলের পর বাড়ি অবধি অনুসরণ করতে সে সিদ্ধান্ত নিয়েছিল, যে দেখিও বাড়ি গিয়ে কি করে। লুইস ওয়াজ সিওর দ্যাট হি উড সি হিম ক্রাইং। লুইস ওয়াজ সিওর, সে নিশ্চিত ছিল যে হি উড সি হিম ক্রাইং, যে সে তাকে কাঁদতে দেখবে। হি উড সি হিম ক্রাইং, এখানে হি বলতে লুইসকে বোঝানো হচ্ছে, আর এখানে হিম বলতে নতুন ছেলেটিকে বোঝানো হচ্ছে, অর্থাৎ সে যদি ওর পেছন পেছন ওর বাড়ি অবধি যায়, নিশ্চয়ই দেখতে পাবে ও বাড়ি গিয়ে কাঁদছে, এটাই সে ভেবেছিল। ওয়ান ডে আফটার লিভিং দ্য স্কুল, একদিন স্কুল ছাড়ার পর, লিভ মানে ছেড়ে যাওয়া কোনো জায়গা থেকে, দ্য নিউ কিড ওয়াকড আ ফিউ মিনিটস টু আ লোকাল পার্ক, সেই নতুন বাচ্চাটা কয়েক মিনিট হেঁটে একটা স্থানীয় পার্কে গেল, অর্থাৎ স্কুল ছুটি হওয়া যাওয়ার পর সে কী করলো, সে স্কুল ছেড়ে হেঁটে একটু একটা পার্কে গেল। অ্যান্ড দেয়ার হি ওয়েটেড ফর আ ওয়াইল আনটিল সামওয়ান কেম অ্যালং টু মিট হিম। দেয়ার হি ওয়েটেড, সেখানে সে অপেক্ষা করেছিল, ফর এ ওয়াইল, এ ওয়াইল মানে কিছুক্ষণ, আনটিল যতক্ষণ না সামওয়ান, কেউ একজন, কেম অ্যালং টু মিট হিম, তার সাথে দেখা করতে এলো, অর্থাৎ সে সেই পার্কে গিয়ে অপেক্ষা করছিল কারোর জন্য, কেউ একজন তার সাথে দেখা করতে আসবে বলে। ইট ওয়াজ দ্য নিউ টিচার, এটা ছিল সেই নতুন।